এই ঘটনাটি কখন ঘটবে যেই বছর রমাদানটি শুরু হবে শুক্রবার রাতে সেই রমাদানে মূলত এই ঘটনাটি ঘটবে এই হাদিসটিকে অনেকেই এভাবে প্রচার করছেন যে এটি এই রামাদান মানে এবছরের এই রামাদান এটি সংঘটিত হবে এবং আমাদের দেশে মানে ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে বাংলাদেশ পাকিস্তান এবং ইন্ডিয়াতে যেহেতু রামাদানের পনেরো তারিখ এটি শুক্রবার হবে এবং শুক্রবার রাতেই এটি সংগঠিত হওয়ার সম্ভাবনা আছে বলে লোকজনকে আমরা দেখছি তারা বিভ্রান্ত আতঙ্কিত এবং আশঙ্কিত অবস্থায় তারা আছেন প্রথম যে হাদিসটি যদি আমরা বলেছি যে মাওজামাল কবির ইমাম তাবরানি তিনি উল্লেখ করেছেন এই হাদিসের ব্যাপারে আমরা দেখতে পাই যে শেখ আলবান রহমুল হাদিসটিকে বলেছেন মাউজু হাদিসটি বানোয়াট দুই নম্বরে ইবনুল জাউজে তিনি বলেছেন হ্যাঁ দ্য হাদিস উল্লাহ এটা এমন একটা হাদিস যে হাদিসটি সহি নয় ওকায়লি তিনি বলেছেন এই হাদিসের বর্ণাকারী আব্দুল ওয়াহাব লাইসে বিশ্বাই এতে কোনো মানুষই না মানে সে আসলে কিছুই না এই লোকের কোনো ব্যক্তিত্ব নাই সে হাদিস বর্ণনা করার মতো তার কোনো স্ট্যান্ডার্ড নাই ইবনু হিব্বান তিনি বলেছেন কান ইয়াসরিকুল হাদিস আল্লাহ ইয়াহিল্লুল ইহতেজাজ বিহি যে আব্দুল ওহাব যিনি হাদিসটি বর্ণনা করেছেন তিনি আসলে হাদিস চুরি করতেন আসলে তিনি বানিয়ে বানিয়ে হাদিস হিসাবে এগুলো বর্ণনা করতেন এবং তার মাধ্যমে কোনো হাদিসের দলিল নেওয়া জায়েজ নেই দারিক উদ্দিন তিনি বলেছেন মন হাদিস এই ব্যক্তির হাদিস প্রত্যাখ্যাত ইমাম জাহাবি বলেছেন বাতেল এই ব্যক্তির কথাও বাতেল এবং এই হাদিসটিও বাতেল হাইসামি তিনি বলেছেন এই যে হাদিসটি যিনি বর্ণনা করেছেন আব্দুল ওয়াহাব ইবনুল জাহাক তিনি এই বর্ণাকারী তিনি হচ্ছেন মাতৃক বা পরিত্যাজ্য পরিত্য তার কোনো কথাই গ্রহণ করা যাবে না বলেছেন যে সকল হাদিসে দিন তারিখ খন নির্ধারণ করে বলা আছে লে হুফিল তাওয়ারিখ আল মুস্তাক বিলিয়া ভবিষ্যৎ বর্ণাকরণ সংক্রান্ত যে হাদিসগুলোতে দিন তারিখ বলা আছে এগুলো গ্রহণ করা যাবে না এগুলো সবই দুর্বল এবং এই যে في الحديث <سؤال> بلغني أن بعد الجهل يوزع نشرة مستملة على حديث مكذوب على النبي صلى الله عليه وسلم يتضمن هذا الحديث المكذوب তিনি বললেন যে আমার কাছে এই সংবাদে শেষেছে কিছু জাহেল তারা এমন একটি বর্ণনা রাসুলের নামে চারিদিকে ছড়িয়ে দিচ্ছে যেটি মিথ্যা বর্ণনা সেই বর্ণনাগুলো তিনি বলছেন এরপরে তিনি এমনি মাসুদাহ সেই হাদিসটি বলছেন যে আদেশটি আমরা আপনাদেরকে কিছুক্ষণ আগে বলে শোনালাম তিনি বলেন হাদার হাদিসুল্লাহ আসা সালাহি এই হাদিসের কোনো ভিত্তিই নাই بل هو باطل وكذب يتك متى ابو بانور وقد مر على المسلمين اعوام كثيره صادفت فيها ليله الجمعه ليله النصف من رمضان فلم تقع فيه فلم تقع فيها بحمد الله ما ذكره هذا الكذب من الصيحه وغيرها مما ذكر تنبول جي اي رمضان আপনার শুক্রবারে এবং মধ্য রমাদান শুক্রবারে হয়েছিল এরকম বহু ঘটনা মুসলমানদের ইতিহাসে আগে ঘটেছে অতএব এই ঘটনা আগেও ঘটেনি এখনও এই ঘটনা ঘটার কোনো সম্ভাবনা নেই সামান্যতম কোন সম্ভাবনা নেই কারণ এগুলো পুরোটাই হচ্ছে মিথ্যা হতে হবে যারা এই কথাগুলো চারিদিকে ছড়িয়ে দিচ্ছেন তারা যেন সতর্ক থাকেন তারা যেন এই মিথ্যা কথাগুলো মানুষের কাছে না ছড়িয়ে দেন কারণ মিথ্যা প্রচারের দায়ে তারা দণ্ডিত হবেন এটি শেখ বিন তিনি বলেছেন এবং তিনি বলেছেন যে অবিদায়ালিকা কুল্লুম অবিদালিকা।

তিনি বললেন যে এই সকল বিষয়ে আমরা বুঝতে পারি যে কেয়ামত সংগঠিত হবে এই সত্যিকার অর্থে কিন্তু কেয়ামত সংগঠিত হওয়ার ক্ষেত্রে আমরা যেন বানোয়ার কোনো বক্তব্য মানুষের কাছে প্রচার না করি বরং আল্লাহ সুহান ও তালাকে আমাদের ভয় করা দরকার আমাদের এবাদত করা দরকার এবং আল্লা সুবহান হুয়া তালা এর আনুগত্যে আমাদের নিজেকে লুটিয়ে দেওয়া দরকার আল্লা সুবহান হুয়া তালা যেন আমাদের সবাইকে কিয়ামতের ভয়াবহতা থেকে বাঁচান এবং আমাদেরকে هذا وصلى الله سبحانه وتعالى نبينا محمد وعلى وسلم اجمعين والسلام عليكم ورحمه الله وبركاته